আজকে আমি একটা মাটির চুলা বা মাটির উনান যে কোনো একটাই বানাইয়া আমি আপনারা দেখাইবো খুব সহজভাবে, যে মানে মাটির চুলা বানাইতে পারেন না তারা লাগে নকইয়া এটা খুব সহজভাবে বানাইতে পারবা। তো এখানেও আমি একটা কড়াই লই লইছি, পুরানা কড়াই, আপনারা যে কোনো জিনিস লইতে পারবা। এখানে আমি কড়াইটা লইয়া একটা একটা করিয়া মাটিটা আমি খুব ভালো করে দিলাইছি, আর কইরাতে আমি মাটি আনিয়া রাখছি। আর মাটিটা চেষ্টা করবা যে বেশি নরমও না আর বেশি শক্তও না মাটিটা হয়ে যাতে। তো এখানে দেখতে পারা সুন্দর করে আমার মাটি দেওয়া হয়ে গেছে গা। তারপরে একটা ফিড়া বানাই নেবো, যে সাইটের যে ফিড়া আছে ফিড়া বানাই নেবো। আমিও মাটির চুলা বানাইতে পারি না, কিন্তু আমি এখন দেখি দেখিয়া শিখি লেছি মাটির চুলা বানানি। তো যে মাটির চুলা বানাইতে পারেন না তারা হইয়া দেখি দেখি আপনারা বানাইতে পারবার খুব সহজভাবে। দেখো আমি বানাইয়া বানাই লেছি, আর এখানেও আমি যে লাকড়ি রাখবার জায়গাটা বানাইবো আমি এখানে দেখতে পার না। আমি সাকুতি সাঁচি উলাইছি, সাঁচিয়ে খুব সুন্দর করিয়া উচ্চা দিল্লাটা আমি লই লিছি, আর পালা করিয়া এটা গাঁত করি নেব দেখতে পারছো, করি লেছি যে লাকড়ি রাখার লাগে। এখন আমি জ্বালাইয়া দেখাইবো, আর এটা ছোটো একটা বানাইছি উনার যে আমার বেল লাগে। আর আপনারা এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবা, যাতে যে মানুষে মাটির চুলা বানাইতে পারে না তারা লাগে খুব ভালো হইব, আর যে তার মানুষে ভিডিও বানায় তারা লাগে বেশ ভালো এই চুলাটা। ওকে বাই, থ্যাংক ইউ।